হ্যালো ভিউয়ার্স, স্টাডি পয়েন্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের ক্লাস এইটের লেসন টু ক্লাউডস এর পার্ট থ্রি এর ভিডিওটা নিয়ে আলোচনা করব। তো এর আগে আমি পার্ট টুতে যতটা পড়েছিলাম আজকে আমি তার পর থেকে পড়াবো। আমার পার্ট ওয়ান আর পার্ট টু এর ভিডিওটা যদি তোমরা কেউ দেখতে চাও আমি ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো, কিংবা আমার প্লেলিস্ট আছে ক্লাস এইট ব্লসম, ওই প্লেলিস্টটাতে গিয়েও দেখে নিতে পারো। তো চলো আজ ভিডিওটা শুরু করি। দেখো এখানে কি বলছে, রিফ্রেশড হি লুকড অ্যারাউন্ড। রিফ্রেশ মানে হচ্ছে সতেজ বা তরতাজা, সতেজ হয়ে সে চারদিকে তাকালো। অ্যান ওল্ড ম্যান স্যাট অন আ ওয়াল বাই দ্য পার্সিয়ান হুইল। পার্সি জলরি চাকাটার পাশে একটি দেয়ালের ওপর একজন বয়স্ক মানুষ বসেছিলেন, কিংবা বৃদ্ধ মানুষ বসেছিলেন। হি লুক অ্যাট দ্য ওল্ড ম্যান ওয়ান্টিং টু সে সামথিং বাট হেজিটেটেড। সে বয়স্ক মানুষটা বা বুড়ো মানুষটির দিকে তাকালো, কিছু একটা বলতে চাইছিল কিন্তু ইতস্তত করলো, মানে কিন্তু বলবো কি বলবো না সেটা ভাবছিল। ফাইনালি অবশেষে সে জিজ্ঞেস করলো, ডিড দ্য ক্লাউডস কাম হেয়ার, মেঘগুলো কি এখানে এসেছিল? দ্য ওল্ড ম্যান লুক ক্লোজলি অ্যাট হিম অ্যান্ড সেড, বুড়ো মানুষটি তাকে ভালোভাবে দেখল এবং বলল, সন হোয়েন দ্য ক্লাউডস কাম দ্য আর্থ অ্যান্ড দ্য স্কাই নো ফর দেয়ার কামিং। বাছা, মেঘেরা যখন আসে তখন তাদের আসার কথা মাটি ও আকাশ জানতে পারে। বাট দ্য ক্লাউডস ওয়্যার হেয়ার লাস্ট নাইট অ্যান্ড নো ওয়ান গট টু নো, কিন্তু কাল রাতে মেঘেরা এখানে এসে এখানে ছিল কেউ তো জানতে পারেনি। দ্য ওল্ড ম্যান সেড, বুড়ো মানুষটি বলল, ইট ইজ নট এনাফ ফর দ্য ক্লাউডস টু কাম, মেঘেদের আসার জন্য এটা যথেষ্ট নয়। আই ওয়ান্স লিভ ইন এ প্লেস ওয়্যার ইট হ্যাড নট রেইন ফর 10 ইয়ার্স, আমি একটা জায়গায় গেছিলাম যেখানে সেখানে 10 বছর ধরে বৃষ্টি হয়নি। 10 ইয়ার্স, সে হাঁ হয়ে বলল। 10 ইয়ার্স, হি ওয়াজ ওপেন মাউথের, 10 বছর সে হাঁ হয়ে গেল। হি স্যাট দেয়ার লিসেনিং টু ইজ টেলস, সাডেনলি হি রিয়েলাইজ হাউ লেট ইট ওয়াজ। সে ওখানে বসে বুড়ো লোকটির কাছে মনোযোগ সহকারে গল্পটা শুনছিল, হঠাৎ করে সে বুঝতে পারলো যে অনেক দেরি হয়ে গেছে। হি ওয়াক ফর মাইল ইন দ্য সান অ্যান্ড ডাস্ট, সে রোদ ও ধুলোর মধ্যে মাইল হাঁটলো। হি ওয়েন ব্যাক বাই দ্য সেম ডার্ট ট্র্যাক হি হ্যাড টেকেন টু কাম দেয়ার, সে ওই একই ধুলো দ্বারা আচ্ছাদিত পথটা দিয়ে ফিরে গেল যে পথ ধরে সে এসেছিল, মানে যে রাস্তা দিয়ে সে এসেছিল সেই রাস্তা দিয়ে আবার সে ফিরে গেল। দ্য সান ওয়াজ স্টিল ফায়ার্সলি হট, বাট ওয়েন হি রিচ দ্য মাড হাট হি ফেল্ট এ নিপ ইন দ্য এয়ার অ্যান্ড দ্য আর্থ ওয়াজ ড্যাম্প আন্ডার ফুট, সূর্যটা তখন ভয়ঙ্করভাবে গরম কিন্তু সে যখন মাটির কুঁড়েঘরটায় পৌঁছলো সে বাতাসে একটা কনকনে ঠান্ডা ভাব অনুভব করলো এবং সে আরও অনুভব করলো যে তার পায়ের তলার মাটিটা ছিল স্যাঁতস্যাঁতে, ড্যাম্প মানে হচ্ছে স্যাঁতস্যাঁতে। অ্যাজ হি নিয়ার্ড হিজ ভিলেজ হি স দ্য রোডস ওয়ার রেড, সে গ্রামের যত কাছে আসছিল সে তো রাস্তাগুলো দেখলো, সে দেখলো রাস্তাগুলো ভিজে, মানে গ্রামের রাস্তাগুলো ভিজে গেছে। ট্রিজ দ্যাট হ্যাড বিন স্ট্যান্ডিং ড্র্যাপড ইন লেয়ার্স অফ ডাস্ট হোয়েন হি হ্যাড লেফট ইন দ্য মর্নিং নাও লুক ফ্রেশলি ব্যাক, সকালে সে যখন বেরিয়েছিল তখন সে গাছগুলো ধুলোর আস্তরণে ঢাকা ছিল, লেয়ার মানে হচ্ছে আস্তরণ, এখন সেগুলো দেখাচ্ছিল সদ্য স্নাত, মানে যেন সেই সবে সবে স্নান করে এসেছে। হি ফেল্ড এ ওয়েভ অফ হ্যাপিনেস, সে খুশির একটা তরঙ্গ অনুভব করলো, ওয়েভ মানে এখানে তরঙ্গ বোঝানো হয়েছে। হি হারিড হোম, সে তাড়াতাড়ি ঘরের দিকে চলল। হি ওয়ান্টেড টু সি হাউ ফ্রেশ অ্যান্ড ক্লিন দ্য জামুন ট্রি ইন হিজ কান্ট্রিয়ার্ড লুক, সে দেখতে চাইছিল যে তার উঠোনের গাছটা মানে জাম গাছটা কেমন সতেজ ও পরিষ্কার দেখাচ্ছিল। ওয়েন হি গট হোম হি স দ্যাট দ্য রেন হ্যাড চেঞ্জ এভরিথিং, সে যখন ঘরে পৌঁছালো সে দেখলো যে বৃষ্টিটা প্রত্যেকটা জিনিসকে বদলে দিয়েছে। দ্য জামুন ট্রি স্টুড ক্লিন অ্যান্ড স্ক্রাব, সেই জাম গাছটা দাঁড়িয়েছে পরিষ্কার হয়ে ও ঘষা মাজা হয়ে একদম সদ্য সিক্ত যাকে বলা হয়। অ্যান্ড আম্মাজি ওয়াজ সেইং, আমার মা বলেছিলেন, দ্যাট ওয়াজ আ গুড শাওয়ার থ্যাংক গড, ভালো এক পশলা বৃষ্টি হলো, তিনি ঈশ্বরকে ধন্যবাদ জানালেন, মানে থ্যাংক গড বলেছেন মানে ভগবানকে ধন্যবাদ জানানো আর কি। রেন ড্রপস ওয়ার স্টিল রোলিং অফ দ্য লিভস অফ দ্য জামুন, জাম গাছের পাতা থেকে বৃষ্টির ফোঁটাগুলো তখনও গড়িয়ে গড়িয়ে পড়ছিল। হি স্টুড বিনিথ দ্য ট্রি অ্যান্ড লেট দেম ফল অন হিজ হেড অ্যান্ড ফেস, সে গাছটার নিচে গেল এবং সেই গাছটার নিচে দাঁড়ালো এবং বৃষ্টির ফোঁটাগুলিকে তার মাথায় ও মুখে পড়তে দিল। হি রেজ হিজ আইস টু দ্য স্কাই অ্যান্ড স ইট ক্লিয়ার উইদাউট ইভেন এ উইশ অফ ক্লাউড, সে আকাশের দিকে চোখ তুলে দেখল যে এটা পরিষ্কার, এমনকি এক চিলতে মেঘও সেখানে নেই। হি হ্যাড ওয়াক সো ফার ইন দ্য ডাস্ট অ্যান্ড সান ইন সার্চ অফ দ্য ক্লাউডস অ্যান্ড ইন হিজ অ্যাবসেন্স দে হ্যাড কাম শেড দেয়ার রেন অ্যান্ড গোন অ্যাওয়ে, সে ধুলো রোদে হাঁটতে হাঁটতে মেঘের খোঁজে অনেক দূর গিয়েছিলো, আজ তার অনুপস্থিতিতে মানে সে যখন সেখানে ছিল না মেঘেরা এসে বৃষ্টি ছড়িয়েছিল এবং চলেও গেছিলো। আজকে আমি এখানেই
শেষ করলাম আমার ভিডিওটা। যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক দেবে এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।